রাজ্যে পস স্পাইস নামের একটি গরু বিক্রি হয়েছে 3,52,08,000 টাকা বা $360,000। এর আগে এত টাকায় কোনো গরু যুক্তরাজ্য বা অন্য কোনো দেশে বিক্রি হওয়ার তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির গবাদি পশু বিশেষায়ক সংস্থা ব্রিটিশ লিমোজিন ক্যাটেল সোসাইটি। ব্রিটেনের ইংল্যান্ডের স্প্রোশায়ার এলাকার লজ হিল খামারে জন্ম ও বেড়ে ওঠা গরুটির বয়স 4 মাস। খামারের অন্যতম স্বত্বাধিকারী ক্রিস্টিয়ান উইলিয়ামস 90-এর দশকের বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড দল স্পাইস গার্লসের ভক্ত। ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম একসময় স্পাইস গার্লসেরও সদস্য ছিলেন। সে সময় তার প্রকৃত নাম ছিল ভিক্টোরিয়া অ্যাডামস, কিন্তু ভক্তদের কাছে তিনি পরিচিত ছিলেন পস স্পাইস নামে। গরুটির মায়ের নাম ছিল জিঙ্গার স্পাইস, এই নামেও স্পাইস গার্লসের একটি গায়িকা ছিলেন। খামারে পস স্পাইস এবং তার মা জিঙ্গার স্পাইস দুজনের নামই দিয়েছেন ক্রিস্টেন। ক্রিস্টেন উইলিয়ামস এবং তার মৃত বাবা ডন উইলিয়ামস দুজন মিলে 1989 সালে লজ হিল নামের গরুর খামারটি তৈরি করেন। খামারের গরু প্রতি বছরই নিলাম হয়, এবছরও হয়েছে, তবে এবছর যে দাম উঠেছে তা আগের কোনো বছর উঠেনি। ক্রিস্টেনের কাছে এটা ছিল স্বপ্নের মতো। এ বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN কে তিনি বলেন, আমরা প্রথমে দুশ্চিন্তায় ছিলাম যে এবছর গরুর দাম কেমন উঠবে তা নিয়ে, তবে এখন সব দুশ্চিন্তা ধুয়ে মুছে গেছে। পস স্পাইস এখন একটি 4 পায়ের সুপার মডেল। ক্রিস্টিয়ান বলেন, ও আসলে দেখতে একদম ওর মায়ের মতো হয়েছে। ওর মা জিঞ্জার স্পাইস খুবই অসাধারণ ছিল, অনেকগুলো স্বাস্থ্যবান বাচ্চা জন্ম দিয়েছিল সে। গত 29 জানুয়ারি স্কটল্যান্ডের কার্লিসলে হ্যারিসন অ্যান্ড হেদারি টর্ন নিলাম কেন্দ্রে ডাকা নিলামে পস স্পাইসকে কিনেন ইংল্যান্ডের ক্যাম্ব্রিয়ান এলাকার এডব্লিউ জেনকিনসন খামারের মালিক ক্রেইস ডগলাস। তিনি বলেন, আমি খুব খুশি পস স্পাইসকে পেয়ে। প্রথম যখন তাকে নিলামে দেখেছিলাম তখনই বুঝেছিলাম আমার খামারের জন্য আমি যেমন গরু খুঁজেছি এটি ঠিক তেমন।